দেখেন এই টুনটুনে এই টুনটুনিকে নিয়ে গেছে, দুইটা মহিলা এসে, দুই কিশোরী এসে এই টুনটুনিকে নিয়ে গেছে হাটহাজারী 11 মাইল এলাকা থেকে, এবং তার দাদি তার দাদা এরা তাকে খুঁজছে। যে দুই মহিলা এসে নিয়ে গেছে তারা এই ঘরে কাজ চেয়েছিল, কিন্তু এই ভদ্র মহিলা তাদের কথা বিশ্বাস করেনি, কেমন যেন মনে হয়েছে সন্দেহজনক। তারপরও ছলে বলে কৌশলে এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে গেছে, এবং তার নাম হচ্ছে মাহি, যে এখন আলোচিত ব্যক্তি। আমার ভিডিও যারা দেখছেন, শুধুমাত্র গণসচেতনতা সৃষ্টি করার জন্য আমার এই ভিডিও। ভিডিওটা দেখার আগে এই টুনটুনি কি বলে একটু আমরা আগে শুনি। আমাকে বিক্রি করা যাবে? দেখি আমাকে কত টাকা বিক্রি করা যাবে বলো তো। আচ্ছা, আমাকে যদি 200 টাকা বিক্রি করা যায় তোমাকে কত বিক্রি করা যাবে? 50। এখন কি তোমাকে বিক্রি করবো? আমার বিক্রি করবা? কত টাকা দিয়ে? কত টাকা দিয়ে? কত টাকা দিয়ে? 200 টাকা। কি করবে এই টাকা? ওনারে দিবা? আচ্ছা মাহি, এখানে দেখো তোমাকে কে নিয়ে গিয়েছিল? দুইটা মেয়ে। কি দেবে বলে নিয়ে গিয়েছিল? দুইটা নৌকা। উগ্গা লেগে গেছিল। আচ্ছা কি বলে নিয়ে গেছিল তোমাকে? পুতুলের কথা বলে। কোথায় নিয়ে গিয়েছিল? অনেক দূরে। অনেক দূরে? তুমি কাঁদো নাই? তুমি কাঁদো নাই? তুমি তুমি ওদেরকে চিনো? যারা নিয়ে গেছো ওদেরকে চিনো? আচ্ছা একটু ছবিগুলো আমাকে একটু দেখাবেন, কেউ একজন মোবাইলে দেখাবেন। প্রিয় দর্শক, এই মাহি কোনো এক কারণে তার মা ঘরে নেই, তার বাবা পেশায় সিএনজি চালিত অটোরিকশা চালক, উনি অনেক পুরাতন ব্যক্তি, একটি চায়ের দোকান করেন, আর এই মাহির দাদা হচ্ছেন উনি, দাদি হচ্ছেন উনি। মাহি এমনি খুবই চটকটে চঞ্চল প্রকৃতির, যে কারো সাথে খুবই মিশে যায়। গত 8ই জুলাই দুজন মহিলা এখানে এসেছিল হাটহাজারিতে, তাও বাইরের কোনো এক ব্যক্তির নাম ফারুক, অনেক বছর ধরে এখানে থাকে। ওই ফারুকেই দুই মহিলাকে ওনার কাছে নিয়ে আসে এবং ওনাকে অনুরোধ করে এখানে কাজ দেওয়ার জন্য, কিন্তু এই ভদ্র মহিলা ওই মহিলাদের আচার আচরণটা সুন্দর না দেখে দেয় নাই। ঠিক গত পরশু তারা আবারও আসে সন্ধ্যার দিকে, বুধবার সন্ধ্যার দিকে 6টার দিকে ওখানে আসে, এসে ঘরে আশ্রয় নেয়। আশ্রয় নিয়ে মাহির সাথে খুব সুন্দর একটা বাপ জমিয়ে ফেলে। পরবর্তীতে মাহিকে চকোলেট চিপস বা পুতুল দেওয়ার কথা বলে মাহিকে ঘর থেকে বের করে নিয়ে যায়। বিষয়টি আমাকে যখন জানানো হয়, একদিকে সব দিক দিয়ে বাচ্চা চুরির আতঙ্ক, বাচ্চা অপহরণের আতঙ্ক তো রয়েছে, তারপর এই ধরনের ঘটনাটা জয়নাল নামক আজিমপাড়ার এক ব্যক্তি আমাকে জানায়, এবং কালকে বিকাল নাগাতও আমি আসি, মাহির চাচা যদি এখানে থাকে এখানে আসি, ততক্ষণে খবর হয়ে যায় যে মাহিকে পাওয়া গেছে। সব জায়গায় পোস্ট দেখেছেন যে বাইদিত থানায় এই মেয়েটাকে পাওয়া গেছে, যদি কেউ তাকে চিনে থাকেন জানাবেন, তার বাড়ি 11 মাইল এলাকায়, এটা বলছে চট্টগ্রামের একটি একটি C+ TV এই চ্যানেলটিও কিন্তু এই নিউজটা খবর করেছিল, যেখানে ছবি দুজন ছাত্র, মূলত দুজন কিশোরীকে সহ এই মাহিকে আটক করতে, মানে ওই দুই কিশোরীকে আটক করে এবং মাহিকে উদ্ধার করতে সমর্থ হয়। এই ঘটনায় হাটহাজারী মডেল থানায় একটা মামলা রুজু হয়েছে এবং ওই মামলাতে 3 জন ব্যক্তিকে আসামি করা হয়েছে, ফারুক নামে এক ব্যক্তি আর ওই দুই কিশোরী মহিলা যাদের বয়স 18-এর চেয়ে কম, তাদেরকে। মূলত তারা এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে গিয়েছিল, কেন নিয়ে গিয়েছিল এটা এখনো অজানা, তবে ধারণা করছে বা বিভিন্ন সূত্র মতে যেটা জানতে পেরেছি এটা একটা পাচারকারী চক্র। তারা হয়তো এই মহিলাকে, এই মহিলা দুজন এসে এই ছোট্ট মাহিকে নিয়ে কোথাও হয়তো বিক্রি করে ফেলবে। বিভিন্ন কিছু তথ্য পাওয়া যাচ্ছে 2000 টাকার বিনিময়ে বা আরো বেশ কম, যে কোনো কিছু হয়তো এখানে হতে পারে। তো আমরা আসুন, আমরা একটু শুনতে চাই, মাহি তোমাকে কোথায় রেখেছিল ওরা নিয়ে? রাস্তায়। আচ্ছা ওদেরকে তুমি চিনো যারা নিয়ে গেছে ওরা? ওদেরকে চিনো না? তো তুমি কি আর কখনো এভাবে ঘর থেকে বের হবা? মুখ দিয়ে বলো মা, এখানে বলো, আর কখনো ঘর থেকে বের হবা? বের হবা না, তাই না? আচ্ছা আমার এই ভিডিও যেহেতু অনেক জায়গায় এটা নিয়ে কথা হচ্ছে, আমি শুধু একটা অনুরোধ করব,
আগে এই মহিলার কাছে আমরা শুনি, তারা মূলত প্রথমে কি চেয়েছিল এসে আপনার কাছে? প্রথম 8 তারিখে আসছে যে 11টা সাড়ে 11টা বাজে ফারুককে নিয়ে আসি, বলছে যে এই মহিলাটা 14 বছর যেটার বলছে এটার বাসায় বেলে থাকে ও গার্মেন্টসের কাজ করে। তো কাজ করার পরে এখন বলে কারমেজে চাকরি করে না, চাকরি ছাড়ে দিছে, চাকরি ছাড়ে দিছে, ফারুকের বাসা বেড়াইতে আসছে, ফারুকের বাসা বেড়াইতে আসছে, ফারুকের নোয়াখালীতে বেড়াইতে গেছে, এখন ফারুকের ঘর খালি, ও ক্যাপ্টেন দিবে ওর বাসায়, আমাদের এখানে কত আমাদের এখানে একটু রাখে না, আমি আসি ওদেরকে নিয়ে যাব। এ ঠিক ও আসি 2টা বাজে নিয়ে গেছে, ফারুক আসি 2টা বাজে দুটা মহিলাকে নিয়ে গেছে, নেওয়ার পরে 7টা বাজে আবার জান্নাত নামের মহিলাটারে নিয়ে আসছে, বুঝছেন? আনার পরে আমাকে বলতেছে কদে এটা আমার স্বাস্থ্যবান, খালা মাও নাই বাপও নাই অসহায়, আপনি এখানে রাখেন, কাজকর্ম সব করতে পারে ও, ওরে রাখেন। এ কথা বলছে আর আমি বলছি যে আমাদের এখানে কাজের মহিলা আছে আর এই মহিলা মেয়েটা আমাদের কাজ করতে পারবে না, ও তো ভাত তরকারি রান্না করতে পারবে না, আমি ওকে রাখতে পারবো না, আমি ভালো করে এটা বলছি। তো ও তো ভুল চলে গেছে, আমি আবার ওকে কল করে আসি 8টা বাজে, কল করে দিয়ে যেতে বলছি আর ও আসি মহিলাটারে নিয়ে গেছে, নিয়ে 8 তারিখে রাত্রে 8টা বাজে নিয়ে না গেছে। পরের দিন রাত্রেও আসে নয় আর দিনেও আসে না, 9 তারিখের দিন 6টা বাজে আমাদের ঘরে ঢুকছে, আমি একটু করে শুনছি ফারুক এখানে গেটের সামনে কার সাথে ফোনে কথা বলছে, এখন মেয়েরে দেখছি, আমি বলছি যে তুমি আমাদের এখানে কেন আসছো, কয়তো ফারুক ভাই বলছে আপনাদের এখানে কাজ করার জন্য, ফারুক ভাই বলছে ও খালা আপনাদের বাসায় কাজ করতে, আমি বলছি যে আমাদের বাসায় তো কাজের মেয়ে আছে আর আমাদের এখানে থাকে যে আমার ছেলে, আমি তুমি যুবতী মেয়েকে রাখতে পারবো না, আমার ছেলের রাও উপযুক্ত, আমি তোমাকে রাখতে পারবো না, মা মান সম্মান চুড়াইতে দিন দিন কুয়াইতে একদিনও না, তুমি ফারুকের বাসায় যাও, এখন 7টা বাজে যা তুমি ফারুকের বাসায় যাও বা। ও বলছে যে আমি ফারুকের বাসায় ছিলি না, আমি বলছি ফারুক ওই বাস স্ট্যান্ড থাকে টুকুন বিক্রি করে, তুমি এখানে যাও। তো কতক্ষণ পরে ও নানি চুলি করতেছে যাইতেছে না, ও মোবাইল দেখতেছে উঠতেছে না, এখন আমি গরম হচ্ছে, আমি যাও তোমার এখানে 7টা বাজে গেছে, তুমি মহিলা মানুষ এত রাতি এখানে কোথায় যাবা? এরপরে বলে দে আমাকে কদে মাহিয়া আমার বুবরা গুঞ্জে রেখছে, তো মাহিয়ারে ডাক দিছি, আমি বলছি যে ওর বুবরা দিয়ে দে, রাত তো সন্ধ্যা যেতেছে ও কেমনে যাবে, জলতে করে বুবরা দে, বুবরা না দিলে তোমাকে সবাই করে দিবে, আমি এখন বলছি যে ওর বুবরা আনি দিছে, দেওয়ার আগে বুবরা দেওয়ার আগে আমি ওর ব্যাগটা আনি সামনের কোণে রাখছি, ওই রুমে আছে ওই ঘরে পরে কুচিং পরে, ব্যাগটা দিছি আমি এখানে এখানে ফান খাইতেছি আমার রুমে, এখান থেকে আসি দেখি দে ওর ব্যাগ রয়েছে ও নাই, এবার আমি ওদের ঘরে যাই দেখছি, দেখি দে ও পড়তে যায় না, পড়তে যায় না, দেখি আমি তাড়াতাড়ি করি ওর দাদাও আছে রুমে, আমি বলছি যে আপনি বাস স্ট্যান্ড যান, মেয়েটার সাথে মাহিয়াকে নিয়ে গেছে, একথা বলছে আর ও দ্রুত বাস স্ট্যান্ড গেছে, বাস স্ট্যান্ড কোথাও দেখে নাই, আমাকে বলছে কদে আংটি ও নেশা করে ও বাবা খায়। আচ্ছা চাচি, এবার আপনাকে বলি এই যে আপনি কিন্তু খুব কম মানে চালাক না, আপনি বয়স চালাক একজন মহিলা, আজকে আপনার নাতিও কিন্তু খুব চালাক, এত করে বের করে দিতে চেয়েছেন বের করে হয়নি, তারা তারা কিন্তু আপনার নাকি দিকে ঠিকে নিয়ে গেছে, আপনার মতো অনেক মা বোনের এই ভিডিও দেখছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি তো ভুল করে ফেলছি, আমি তো মেয়েটা যাওয়ার সাথে সাথে আমি সে এক দলটা উঠেছিল আমার, বুঝছেন? আমি অন্যায় করছি কাউকে, না না অন্যায় না, মানে কাউকে বিশ্বাস করা যাবে কিনা, এভাবে কাউকে আর বিশ্বাস করা যাবে না, এভাবে না জেনে না চিনে কাউকে স্থান দেওয়া যাবে ঘরে, আর এরকম মানে আপন জন ছাড়া অপরিচিত মানুষ আর কেউ ঘরে জায়গা দেন, সবার এই অনুরোধ আমার অনুরোধ, অপরিচিত মহিলা ঘরে স্থান দেওয়ার কোন সম্ভব না, সম্ভব নেই। ঠিক আছে, আপনি অনেক বছর ধরে হাটাজারি আছেন, 40 বছর ধরে, যথেষ্ট চালাক চতুর ব্যক্তি, এই মাহিও কিন্তু খুব ছটফটে একজন আপনার নাতনি, তাকে তাকে নিয়ে গেছে, এ দ্বারা আপনাদের কি শিক্ষা হয়েছে বা যারা দেখছে তাদেরকে কি বলবেন? এটা তো আমাদের সম্ভবের বাদ দিয়ে চলে গেছে, মনে করেন আমরা তো এরকম ভাবি নেই,
এখন তো বাপ দিদি এখন দেখি যে আমরা তো পরিস্থিতি যেতে তো খারাপ হয়, আমার নাতি আর গুলা যে এগুলোর মানা করছি দরকার প্রয়োজন, স্কুল মাদ্রাসা বন্ধ করে দেয় ঘরের লাগ নো মাস্টার দিয়ে ফাটা মাস্টার দিয়ে বললো ইয়ে আমার নাতি আরও আছে, এটার মতো ফোলার ঘরের আছে মাইয়ের ঘরের আছে, এটা তো ফোলার ঘরের তো এখন তো যে অবস্থা দেখা যায় এই অবস্থা তো ঘর ছাড়াই লাখন যাইতো না সচেতন থাকতে হবে, এখন তো সচেতন থাকতে হবে, অপরিচিত কোনো ব্যক্তিকে জায়গা দেওয়া যাবে না, কোনো ব্যক্তিকে অপরিচিত জায়গা দেওয়া যাবে না, ফোর হইলে ঢুকিব ঘরত বই খাম করে যাবি গেলে মনে করি দর্শক সতর্ক হম পড়িব। প্রিয় দর্শক যারা আমার ভিডিও দেখছেন আমি এবার বলি কেন এই বিষয়টা বলতে হচ্ছে, যেহেতু এটা সবাই জেনে গেছে এই মাহি খুবই ছটফটে ছোট্ট একটা মেয়ে, সবার সাথে খুব সহজে মিশে যায়, তার দাদি দাদা সবাই চালাক, এত দোষ সত্ত্বেও 18 বছরের নিচে দুজন কিশোরী এসে কোন ফারুক নামক এক ব্যক্তির সহায়তায় গড়ে উঠে, ফারুককে জিজ্ঞেস করা হচ্ছে তুমি চিনো কিনা, ফারুক বলছে যে আমিও চিনি না, হ্যাঁ আগে বলছে চিনে তার চাচাতো বোন খালাতো বোন যখন একটা বলেছে ওনারাও চিনেন না, ওনারাও প্রথম থেকে সন্দেহ করেছেন, আর ওই দুই মহিলা এসে ঘরে প্রবেশ করে এই মেয়েটাকে পটিয়ে পুতুল কিনে দেওয়ার নাম করে তাকে নিয়ে গেছে। তো পুলিশের ধারণা বা বিভিন্ন সূত্রের ধারণা হচ্ছে যে তারা পাচারকারী, তাহলে আমাদের এক্ষেত্রে কি করণীয় আছে? আপনি দেখবেন গ্রামে গঞ্জে অনেক বহিরাগত মানুষ আসে, আপনি যদি কেউ ভিক্ষার জন্য আসে অবশ্যই ভিক্ষা দেবেন, এখানে কোনো সমস্যা নেই, তবে তাদেরকে ঘরে বসতে সুযোগ দেওয়া যাবে না, আপনার বাচ্চাদেরকে সচেতন করবেন বহিরাগত কোনো ব্যক্তি কোনো কিছু দিলে খাওয়া যাবে না, তারা যদি বলো চলো তোমাকে একটু দোকানে নিয়ে যাবো একটা চিপস কিনে দেব করা যাবে না, কারণ আপনারা ভিডিওতে দেখেছেন যে দুই কিশোরী এদেরকে নিয়ে গেছে, তারা দেখবেন ওই যে অক্সিজেন মোড় বহদ্দরহাট ফ্লাইওভার এ সমস্ত নিচে এরকম অনেককে দেখা যায় নেশা করে ঘাম খায় ইয়াবা সেবন করে গাঁজা সেবন করে এরকম, তাহলে এই দুটো এই ছোট্ট মেয়েটাকে নিয়ে তারা কি করতে চেয়েছিল, কে নাকি 2000 টাকা দিয়েছে, তার মানে এটা অনুমেয় যে তারা এই মাহি মতো যারা আছে তাদেরকে পাচার করবে। এবার আমার একটা অভিজ্ঞতার কথা বলি, আমি নাম গ্রামগঞ্জ উল্লেখ করব না, কোনো এক সময় কোনো এক জায়গায় গিয়ে ছোট ছোট তিনটা মেয়ের ইন্টারভিউ নিই, ওই তিনটা মেয়ে খুব কান্না করে আমার সাথে কথা বলে, খুব বেশি তো লেখাপড়াও করতে পারেনি, বয়সও খুব বেশি হয়নি, ছোট, তারা কোনো এক থানা হয়ে কোনো একটা স্থানে গেছে নিরাপদ কোনো একটা স্থানে, আমি নাম বলছি না, ওই মেয়েগুলোর সাথে কথা বলে বা ওখানে যারা আমাদের বোনরা চাকরি করে তাদের সাথে কথা বলে জানা গেছে এই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে খারাপ কাজ করানো হতো। তো এই যে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে খারাপ কাজ করানো হতো মানে আপনি সহজে বুঝে নেন, যারা মানব পাচারকারী তারা আমার আপনার সন্তানকে নিয়ে যে কোনো খারাপ কাজে নিয়োজিত করতে পারে। আজকে মাহির ভাগ্য ভালো বলে মাহিকে উদ্ধার করা সম্ভবপর হয়েছে, এখানে অবশ্যই ধন্যবাদ দিতে হয় ছবিতে পড়ুয়া সেই দুই শিক্ষার্থীকে, তাদের সহযোগিতায় এই মাহিকে উদ্ধার করা গেছে, তা না হলে ওই দুই নেশাগ্রস্ত কিশোরী কি করত এটা আমাদের কারো জানা নেই। তাই আসুন আমরা প্রত্যেকেই আমাদের ছেলে সন্তান মেয়ে সন্তানদের বিষয়ে সজাগ সচেতন হই, আবার এটাও পাশাপাশি আমি বলে রাখি কোনো জায়গায় এ ধরনের কোনো চক্রর কারকে যদি ধরতে পারেন কোনো কিছু না জেনে বুঝে ফুট করে আইন হাতে তুলে ফেলবেন না। কেন তুলে ফেলবেন না? আজকে এই মাহিকে উদ্ধার করা গেছে, মাহির সাথে যখন উদ্ধার হয় তখন দুটো মেয়েকে আটক করা হয়, সে দুটো মেয়েকে আটক করার আগে আরেকজন ব্যক্তি রাসেলকেও কি করা হয় আটক করা হয়, এখনো একজন ব্যক্তি রয়ে গেছে, 2000 টাকা কে দিতে চেয়েছিল এটা বের হয়েছে এখনো? ও জানে ও বলে 2000 টাকা কে দিতে চেয়েছিল জানো? ও বেড়িটা বেড়িটাকে তুমি দেখেছো? হ্যাঁ বলছে যে ও মেয়েকে কেন দেখে বাইরে করি আমি বলে থানার দুকি টাকা দিতাম দিতাম। আচ্ছা যাও, কিন্তু আপনারা ওই মহিলাকে দেখেছেন যে 2000 টাকা দিয়েছে? না না দেখে নেই, ও মহিলা বলছে দে ও মহিলা বলছে আমাকে ও যে 14 বছরের মেয়ে ওটা ফেলে নিশা করে ও বলে ইয়া বাবা খায় যাই হোক এটা আমরা স্পষ্ট না, তাহলে এখন প্রশ্ন আসে কে 2000 টাকা দিত?
আর এই দুজন কিশোরী তাদেরকে কোথায় দিত, তারা কারা, কিভাবে নিয়ে যেত? তাই আমার একটা পরামর্শ থাকবে, হুটহাট করে আইন হাতে তুলে না নিয়ে যদি এরকম কাউকে ধরা যায় অবশ্যই পুলিশের সহযোগিতা নেবেন। পুলিশও এখানে অবশ্যই নয় ছয় করার কোনো সুযোগ পাবে না যদি আমরা সবাই সচেতন থাকি। তবে আমরা যদি হুটহাট করে ধরে যদি মেরে ফেলি, মার্ডার করে ফেলি, তখন এগুলার পেছনে কারা আছে তা হয়তো বের হওয়া যাবে না। তাই আসুন আমরা আমাদের ছেলে মেয়েদের বিষয়ে সজাগ সচেতন থাকি। যে কেউ এসে গড়ে স্থান নিতে চাইলে তাদেরকে স্থান দেয়া যাবে না। যদি কাউকে স্থান দিতে হয় শতভাগ জেনে শুনে নিশ্চিত হয়ে কে কোত্থেকে এসেছে সবগুলো যদি নিশ্চিত হতে পারেন, মানবিক দৃষ্টিকোণ বিবেচনায় হয়তো আপনি তাকে স্থান দিতে পারেন। কিন্তু এই যে 8 তারিখ একবার এসেছিল, সুবিধা মনে হয়নি, বের করে দিয়েছে, আবার পরবর্তীতে গত বুধবারও এখানে এসেছিল, এসে মাত্র আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এই ঘরে ছিল, মাত্র 5 মিনিট সুযোগ পেয়েছে, সে 5 মিনিটে এই মাহিকে নিয়ে গেছে। এই ভিডিও ফুটেজ গুলো আমাদের কাছে আছে, কিভাবে বাসে করে বাস ক্রস করছে, ট্যাক্সিতে যাচ্ছে, সবগুলো আছে। এবং তারা এক রাত সম্পূর্ণ নির্ঘুম সময় কাটিয়েছে। সর্বশেষ সে মাহি উদ্ধার হয়েছে। আমার প্রত্যেক ছেলে মেয়েদের প্রতি আমরা পরামর্শ দেব, তারা যেন প্রত্যেকেই ছেলে মেয়েদের প্রতি যত্নবান হয়। কাদের সাথে খেলবে, কাদের সাথে খেলবে না, কোথায় ঘুরতে যাবে, কোথায় ঘুরতে যাবে না, এ সমস্ত বিষয়ে আমরা সবাই সজাগ এবং সচেতন থাকবো। আমরা যদি সবাই সজাগ সচেতন থাকি, আশা করি এই ধরনের ঘটনাগুলো ঘটবে না। আর যে ঘটনা ঘটেছে, মাহি নামক এই মেয়েটা থাকে হাটহাজারী উপজেলার 11 মাইল এলাকার কোনো একটি স্থানে, আমরা আর নাম ঠিকানা দিচ্ছি না, তবে সে মাহি আমাদের পাশে আছে। মাহির বাবা পেশে একজন সিএনজি চালিত অটোরিকশার চালক ভাই, মাহির দাদা একটা হোটেল করেন আর মাহির দাদি আছে। তারা তাদের এই নাতনিকে ফিরে পেয়ে অনেক খুশি, আর তারাও আপনাদেরকে সতর্ক করছে। কি সতর্ক করছেন আবার বলেন। আমি তো ভুল করছি, মহিলাটার এখানে জায়গা দিই, এখন আপনারা সবসময় সতর্ক থাকবেন, ছেলে মেয়েদেরকে সবসময় বাধ্য করে রাখবেন যেন কারোর সাথে মিশতে না দে, আর অপরিচিত কোন মহিলা পুরুষকে ঘরে প্রবেশ করবেন না। আমি ভুল করি, বহুত কষ্ট পাইছি, আপনারা এটা সবসময় স্মরণ রাখবেন, আপনারা ছেলে মেয়েদেরকে সতর্ক রাখবেন। আমি তো ভুল করি, বহুত কষ্ট পাইছি, আপনারা এসব ভুল আর করবেন না। আপনারা বাবা মাকে বলছি, ছেলে মেয়েদেরকে সবসময় সতর্ক রাখবেন, আর কোন অপরিচিত মানুষকে ঘরে ঢুকাবেন না। মাহি আর ঘর থেকে বের হবা, কারোর সাথে যাবা? আমার সাথে যাবে এখন? আমার সাথেও যাবে না। ওই একজন আঙ্কেল এখানে ক্যামেরার পেছনে আছে, উনি যদি বলে একটা চকলেট দেবো যাবে? দেখি দেখি বলতো, যাবে কিনা? যাবে, যাবে না। কেউ যদি তোমাকে বলে বাইরে যাওয়ার জন্য, আর যাবে? কখনো বাইরে যেও না। কেউ যদি তোমাকে কোনো কিছু খেতে দেয়, কাকে জিজ্ঞেস করবা আগে? আর কাকে জিজ্ঞেস করবা? এদেরকে জিজ্ঞেস না করে কারো কাছ থেকে কোনো কিছু নেবা? যদি বলে চলো একটু বাইরে খেলতে যাব, যাবে? আর যাবা? খেলনা নাই তো। খেলনা কিনে দিবে, কিন্তু কেউ খেলনা কিনে দিবে বলে কি বাইরে যাবা? যাবে না, ঠিক আছে? তো আসুন আমরা সবাই সজাগ এবং সচেতন হই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।